ঢাকা বাংলাদেশের রাজধানী। 1353 বর্গ কিলোমিটারের এই শহরে রাস্তা রয়েছে মাত্র 2200 কিলোমিটার, যার মধ্যে 210 কিলোমিটার প্রধান সড়ক। একটি আধুনিক নগরীতে মোট আয়তনের 20-25% রাস্তা বা সড়ক থাকা প্রয়োজন, কিন্তু ঢাকায় আছে মাত্র 7-8 ভাগ। এর মানে হলো প্রয়োজনের মাত্র 1/3 সড়ক আছে এই শহরে। রাজধানী ঢাকার যানজটের প্রধান কারণ রাস্তার সংকট। ঢাকায় যে পরিমাণ জমি রয়েছে তার জন্য 25% রাস্তা দরকার, সেখানে অলিগলি সহ আছে মাত্র 7%, মেইন রোড আছে 3%। এই 33% দখল করে আছে দখলদাররা, যার মধ্যে একটি অংশ হচ্ছে হকার আর 70% ফুটপাথ প্রাইভেট গাড়ির দখলে। এছাড়াও রাজধানীর বেশিরভাগ রাস্তার পাশেই যেসব দোকান ও আবাসিক ভবন রয়েছে তাদের কোনো পার্কিং ব্যবস্থা নেই, ফলে রাস্তার অর্ধেকটা তারা দখল করে গাড়ি পার্কিং করে, যার ফলস্বরূপ রাস্তার আয়তন কমছে এবং যানজট সৃষ্টি হচ্ছে। ঢাকা শহরকে বলা হয় ঐতিহ্যের শহর, সংস্কৃতির শহর। শত শত বছর ধরে এই ঢাকা শহর বিভিন্ন সভ্যতা ও সংস্কৃতির স্মারক বহন করে আসছে। বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরী বিশ্বের রিকশার রাজধানী হিসেবে পরিচিত। এই মহানগরীতে প্রতিদিন প্রায় 4 লাখ রিকশা চলাচল করে, যা বিশ্বের আর কোথাও দেখা যায় না। ঐতিহ্যের এই শহরটির সবচেয়ে সুন্দর রাস্তাটি হল বিজয় সরণি, যা ফার্মগেট থেকে পুরাতন বিমানবন্দরের মাঝামাঝি অবস্থিত। রাজধানী ঢাকার রাস্তায় যত ধরনের বৈচিত্র্য দেখা যায় তা পৃথিবীর অন্য কোনো দেশের রাস্তায় দেখা যায় না। এই শহরে রাস্তার পাশে রয়েছে ঘরহারা মানুষের বসবাস, নানান ধরনের সামাজিক অনুষ্ঠান যা রাস্তায় করা হয়। যেহেতু রাজধানীতে আয়তনের তুলনায় অনেক কম শতাংশ সড়ক রয়েছে, সেহেতু আমাদের নিজেদেরকে আরো সচেতন হয়ে রাস্তা দখল না করে বিকল্প পন্থা অবলম্বন করতে হবে।